বড় বৌমা, ঠাকুরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে নেই মা। কি করবো মা, আমাদের পরিবারে একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে, আমি আর এসব সহ্য করতে পারছি না। উনি তো আছেন উপরে, ওর উপরেই ভরসাটা রাখো মা, উনি সব ঠিক করে দেবেন। এছাড়া আর আমি তোমায় কি বলতে পারি বলো? ওনার দিকেই তো তাকিয়ে আছি মা, অপেক্ষায় আছি উনি কবে মুখ তুলে আমাদের দিকে চাইবেন, কবে আমাদের এই পরিবারটাকে একটু সুস্থির করবেন। ইন্দুই তো তোমার পুজো করে দিন শুরু করে ঠাকুর, কিন্তু আজ এই কি করলে তুমি, কেন করলে, কি অপরাধ হলো আমাদের ঠাকুর, কেন এত কষ্ট দিচ্ছ সবাইকে? বৌরানী আর ইন্দুকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। অসম্ভব, কনক এখানে কি করে আসবে? কনকেরই গলা, এত বড় ভুল তো আমার হতে পারে না, কিন্তু এখানে এখানে কনক কি করে এলো? চৌধুরী লাগছে,
আরে ও ভাইয়া, কাহাঁ মার গায়ে সব, মেহমান কা থোড়া দেখভাল ভি নাহি কর সকতে হ্যায়। ছি ছি ছি, এভাবে কেউ একেলা একেলা সময় কাটাতে পারে বলেন তো? গলতি হয়ে গেছে ইন্দিরা ম্যাডাম, বহুত বড়ি গলতি হয়ে গেছে। ওরা টিভি উভি দেখিয়ে গানা শুনিয়ে ওরা মাইন্ড ফ্রেশ কি দিয়ে? হ্যাঁ চলি দিয়ে দেখি। কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? এরা কারা? আপনি আপনি কে? আমাকে কেন ধরে রেখেছেন? হ্যাঁ কোথায় এটা? কি চান, কি চান আপনি? আমি জানতাম কনক তুমি আসবেই। কে আপনি? এভাবে বলছো কেন কনক? আমি তো তোমার ছোট মা। না, আপনি মা নন। মানে এসব কি বলছো তুমি কনক? আপনি আমার মা হতে পারেন না। কে আপনি? নিজের চোখকেও তাহলে তুমি বিশ্বাস করতে পারছো না? আমার মাকে চেনার জন্য আমার চোখে দেখার প্রয়োজন হয় না। আপনি আমার মা নন। কে আপনি বলুন? আমি চৌধুরী বাড়ির মালকিন। সহী বাত ইয়ে সচ মে নামুমকিন থা, লেকিন ইসি নামুমকিন কো মুমকিন বনায়েঙ্গে আপ। আপনি বাড়ি যেতে চাইছেন, আপনি বাড়ি চলে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনি বাড়ি চলে গেলে ওদের কি হবে বলেন তো? কাদের কথা বলছেন? ওই যে যারা আপনাকে বাঁচাতে এসেছে, সাতটকী, অব্র, আপনার মা মিসেস ইন্দিরা চৌধুরী।